আমার পরিচিতি আমিও নিজে ভালো জানি না, কারণ আমরা একেবারে নিবিড় পল্লী অঞ্চলে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করি। আমার আব্বার আরবি অক্ষর জ্ঞান ছিল, আমার আম্মার আরবি বাংলা কোনো অক্ষর জ্ঞান নেই। তবে আমার আব্বা আম্মার কিছু কথা আমার স্মরণ হয়। তার একটি কথা হচ্ছে, আমার আব্বা আমাকে বলতেন আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে এভাবে, বেটা সংসারের যদি কোনো কাজ করতে হয় তোমাকে, তবে আমার মরার পরে করিও। আমার আব্বার যা জমি জায়গা ছিল তাতে মোটামুটি ভালোই সংসার চলত। সাংসারিকভাবে আমরা দুই ভাই যা জমি ভাগে পেয়েছি তাতে এই দুনিয়ার স্বাভাবিক জীবিকা নির্বাহ হিসেবে ভাগের জমিতেও আমাদের সংসার চলবে বলে আমরা এখনো মনে করি। আর এটাই মনে হয় মাধ্যম হিসাবে আমরা আমাদের পড়াশোনার সূচনা থেকে নিয়ে আজ অবধি মানুষের দুটো টাকা আমাদের সংসারে খরচ করতে হবে এটা আমরা কোনোদিন প্রয়োজন বোধ মনে করিনি, করাও লাগেনি। আমার আব্বা পশ্চিমে আমার কাছে টাকা ফাটাতেন, তখন যা যা বিক্রি করে পাঠিয়েছেন ওটা সব লেখা থাকতো, আমি বেশ কয়েকবার তা পড়তাম। কালাই বিক্রি করা হয়েছে, সরিষা বিক্রি করা হয়েছে, ধান বিক্রি করা হয়েছে, তার মানে 1000 টাকা জমা করতে বেশ অনেক টাকাই লাগতো। ইন্ডিয়াতে সেটা মাত্র 400 টাকা পাওয়া যেত। এটা প্রায় 6 বছরের জীবন। কোনো কোনো সময় আমি বাড়িতে খোঁটা বুঝেন কিনা, এক খোঁটাতে গরু বাঁধা আছে, ওখান থেকে আর এক জায়গায় নিয়ে যেতে হবে, তো ওটাও যদি আমি করতে যেতাম তো আমার আব্বা বলতেন, বেটা আমি ওটা আমিই করি, তোমাকে করা লাগবে না, যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। সাংসারিকভাবে কি বুঝতেন আল্লাহ ভালো জানে, তবে তার এই বাক্যটি আমার জীবনে অনেক বড়। যে বাক্য আমার স্মরণে আসলে আমি কোনো সময় নিজেকে ধরে রাখতে পারিনি। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। তিনি রাতে কোরআন মাজিদ পড়তেন বেখিয়াল বেহিসাব, শরীরে কোনো ক্লান্তি বুঝতে পারতেন না। ওই যে বলে যে বাপ কা বেটা সেপাহী কা ঘোড়া, কুচনা হতো থোড়া থোড়া, আমি আমার কোনো ক্লান্তি বুঝিনি, ও দিন রাত আমার সামান। আমি সিলেট থেকে রাজশাহী পৌঁছে 8:30-9টার সময় গাড়ি থেকে নেমে 7-8 পিরিয়ড পড়াবো, 12:30-1টা পর্যন্ত পড়াবো, আবার গাড়িতে উঠব, ঢাকায় এসে বক্তব্য দিব, আমি আমার কোনো ক্লান্তি বুঝি না, আজও বুঝি না। আমার আব্বা 12:00 কোরআন মাজিদ পড়া আরম্ভ করে যায়, 12:00 পড়তেই আছে, আশেপাশের মানুষ বলছে বাপ রে ঘুমো যেতে দিবে না, সেই জোরে চিৎকার করে পড়তেন, কোনো ক্লান্তি আমরা বুঝতে পারতাম না। আমার মার আমি অবদান আজও যেটা বুঝি সেটা হলো আমার মা ছাত্র জীবনে 4টা কথা আমাকে বলতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধ হিসেবে স্বীকার করো না, আর দাওয়াত খায়ও না। তো আমার মনে হয় প্রাইভেট পড়ালে এনার্জি কমে যেতে পারে, এটাই আমার মা বুঝতেন নাকি। আর এই কথা বলতেন যে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করলে ও কিন্তু পরের দিন শত্রু হয়ে যাবে, তখন তোমার ক্ষতি হবে। দোকানে বসিও না, এই যাবৎ
1988 সালের আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি মাদ্রাসার শিক্ষক। তখন থেকে এ যাবৎ আমি কোনোদিন কোনো দোকানে বসিনি, যেখানে থাকি আশেপাশের দোকানদার আমাকে চিনে না, নামেই চিনে, রাস্তা দিয়ে হাঁটলে আঙ্গুল দিয়ে দেখায়, ওই যে আব্দুর রাজ্জাক যাচ্ছে, ইনি আব্দুর রাজ্জাক। আমরা দোকানপাটে বসি না কোনো সময়, চার স্টলে বসার তো কোনো প্রশ্নই আসে না, চার স্টলে আমরা কোনো দিন বসিনি। আমার মা কয়েকটা কথা বলতেন, ফকিরকে ভিক্ষে দিলে বলতেন যে আমার ছেলেটার জন্য একটু দোয়া করিও, যত ফকির পান। আর যেদিন আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ দেবীনগর মাদ্রাসা মাঠে বক্তব্য দিয়েছিলেন, সেদিন আমি আমার মায়ের কোলে ছিলাম। সেদিন আর মা বলেছিলেন যে তুমি আমার ছেলেটাকে আবদুল্লাহ বিন ফজলের মতো করে কবুল করিও। আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহকে আমি চোখে দেখিনি, আমি তার বক্তব্য শুনেছি ক্যাসেটে। আপনারা আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ নাম শুনেছেন কিনা? একজন ময়মনসিংহ জামালপুরের লোক, বাংলা ইংরেজি আরবিতে বক্তব্য দিতে পারতেন রাইফেলের গুলির মতো, মানুষ পেশাব পায়খানা বলে ভুলে যেত। চার ঘন্টা থেকে তিনি 8 ঘন্টা বক্তব্য দিতে পারতেন স্বাভাবিক গতিতে। যিনি বাংলা ভাইয়ের সাথে দুনিয়া থেকে বিদায় নিলেন, আব্দুর রহমান, শেখ আব্দুর রহমানের পিতা হচ্ছেন মাওলানা আবদুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ। তার 3টে ছেলে আব্দুর রহমান, ওবায়দুর রহমান, আতাউর রহমান। আব্দুর রহমান আতাউর রহমানের ফাঁসি হয়েছে, ওবায়দুর রহমান আজও জেলে। আল্লাহ তুমি দয়াবান, তুমি দয়া করো। আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, পড়া থেকে নিয়ে প্রতিটা কাজেই, ছাত্র জীবন থেকেই, কর্মজীবন থেকে একটা সাধনা ছিল খুব বেশি ভিতরে। সাঁতার দিয়ে নদী পার হলে আমার আগে কেউ যেতে পারবে না, এটা আমার গতি। মানে এক সাঁতার দিচ্ছি, 1 কিলো সাঁতার দিয়ে যেতে হবে, আমি আগে যাবই, এটা আমার মাথায় কাজ করতো সবসময়। জমিতে গরু বাছুরের জন্য ঘাস কাটতে গেছি, সবার চেয়ে ঘাস আমাকে বেশি কাটতে হবে, ঘাস কাটা বুঝেন কি, গরুর জন্য ঘাস কাটতে হবে, আমাকে সবার চেয়ে বেশি ঘাস কাটতে হবে, এটা আমার মাথায় কাজ করে সবসময়। ছাত্র জীবনে ওই ছোট সময়ে হাডুডু খেলতাম, হাডুডু বুঝেন কি, আমাকে কেউ আটকে রাখতে পারবে এটা আমার মাথায় ধারণা করতো না, মানে আমাকে আটকে রাখাই কঠিন, এটাই ছিল একটা সবার মধ্যে এটা বিরাজ করত। মাঠে গরু চড়ালে মাঠে যত রাখাল আছে, সে ছোট হোক আর বড় হোক, তাকে ধরলে উল্টিয়ে দেবে, এটা আমার গতি, সে যেই হোক। এটা আমার ছাত্র জীবন থেকেই, ছোট জীবন থেকে ভিতরে প্রতিক্রিয়া করে। ছাত্র জীবনও তাই, আমি সবসময় সামনের বেঞ্চে বসতাম। পশ্চিমে আমার ছাত্র শিক্ষকরা বলতেন, আব্দুর রাজ্জাক আগার এইসি মেহনত জারি রাহে তব সাইফুল হাদিস বানকে রেহেঙ্গে, যদি তোমার এরকম পরিশ্রম চালু থাকে তাহলে তুমি অবশ্যই সাইফুল হাদিস হয়ে থাকবে, এ কথা শিক্ষক বলতেন। 24 বছর পরে শিক্ষকের সাথে সাক্ষাৎ করলাম, উনি বললেন, আব্দুর রাজ্জাক আব জারবুল মেসাল বান গায়ে হ্যাঁ, জারবুল মেসাল মানে মানে ওটা হলো কি কথা যেন, দৃষ্টান্ত, যেটা উদাহরণ হিসেবে পেশ করা হয়। শিক্ষক বলতেন, আজ আজ এ পর্যন্ত বলছেন, তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন বলবেন, পড়া যদি পড়তে হয় তাহলে আব্দুর রাজ্জাকের মতো পড়ো। তোমরা চিনো আব্দুর রাজ্জাক বাঙালিকে, এখনো বলতে থাকেন। আর আমি যদি সন্ধ্যার দিকে দুইতলা থেকে নিচে নেমে রাস্তায় হেঁটেছি, 7 দিন পরে একদিন রাস্তায় হাঁটতাম, কোনো ছাত্র আমার সামনে পড়লে আমাকে বলতো, আরে আপনি নিকাল গে হ্যাঁ তব তো দুনিয়া বাদাল যায়গি, আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো দুনিয়া উল্টে যাবে। তার মানে সারা শহরে জানতো আব্দুর রাজ্জাক বাঙালি একজন আছে, যে পড়াশোনা ছাড়া অন্য কিছু বুঝে না, বের হয় না, এটাই ছিল আমার গতি। আমি মাঝে মধ্যেই শিক্ষকের কাছে অভিযোগ করতাম যে আমার বিদ্যা বেশি হচ্ছে কিনা তা আমি বুঝতে পারি না,
मेरे इल्म की तारा की मैं समझता नहीं। तो खुनामा के बोल तो तुम्हारा नाखून किस तरह बढ़ता है तुम्हें मालूम है? नौख टक मत तुम्हार की भावे बाढ़े एटी की तुम्हें बुझते पारो? इसे ना ता तो हम बुझते पारी ने नौख तो कोई एक दिन पहले देखी ठीक ही बड़े है ये इन्द की भावे बड़े हलो ता तो हम बुझते पारी ने तो खुनामा के बोलते हैं जब तुम्हार भीत दे ये भावे बाढ़े तुम्हें बुझते पारो ना तुम्हें परिश्रम करते थको हमारा तुम्हारे ऊपर विश्वास ही तुम्हार विद्या हो गई ऐ भावे आमा के शिक्षक आश्वस्त करते हैं যদি চো শিক্ষা অর্জনের জন্য পিতা মাতার পক্ষ থেকে যেসবগুলো বাস্তব বাহ্যিক চেষ্টা এটা কোনোদিন হয়নি, তার মানে আমার বাপ মা তো কিছু জানে না, আমার মা দোয়া করে আর আমার পিতারও দোয়া এরকমই, আমার পিতা অনেক নরম মানুষ এদিক দিয়ে আর ওই কথা তার আছে, তবে আমি এটা বিশ্বাসী যে তাদের দোয়া অনেক কাজ করছে আমার চেষ্টার চেয়ে। তারা একজন না জানা মানুষ, তারা আমার ব্যাপারে যত সাধনা করেছে দোয়াতে এটাই মনে হয় সবচেয়ে বড় মাধ্যম, তার মানে আমি খুব মেধাবী ছাত্র এটা আমি মনে করি না। যারা খুব মেধাবী তারা আমাকে ক্লাসে বলছে যে তুই এগুলো পারিস কি করে, তা আমি দেখি যে ও পড়েইনি আর আমি অনেক পড়েছি, তারপরও দেখছি যে ও মোটামুটি ভালোই বোঝে, তা আমি তখন চিন্তা করি আসলে ওর মেধা আমার চেয়ে বেশি, এটা আমি বুঝতে পারি। আমরা দুই ভাই মোস্তফা কামাল দারুল উলুম দেওয়ান থেকে পড়ে এসেছে ও বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও খুব ভালো কোরআন হাদিসের দখল রাখে আমার চেয়ে বেশি, আমি অনুমান করি ও আমার চেয়ে সতেজ ব্রেনের বেশি, আর আমার আব্বা আমাদের চেয়ে বেশি, একসাথে কোরআন মাজিদ মুখস্থ করতে লাগে যদি আমরা তিন বাপ্পাটা, আমার আব্বা তো মারা গেছে মরণ একদিন আসবে বই লেখা আছে, তো এক পৃষ্ঠা কোরআন আমি যতটুকু সময় মুখস্থ করব আমার ছোট ভাই তার চেয়ে একটু কমে, আর আমরা যতটুকু সময় মুখস্থ করব আমার আব্বা তার অর্ধেক সময়ে করে ফেলবে শেষ সময়ে, এরকম ব্যাপার ছিল। এখন পরবর্তী বাচ্চাদের উপরে আমাদের চেয়ে অনেক বড় ধারণা, আপনাদের কাছে কথা প্রসঙ্গে আসলো বলেই বলে ফেললাম। এমনি নেটে দেখছেন আব্দুল্লাহকে, এদের এই আব্দুল্লাহর উপরে বাচ্চা সবার উপরে আমার অনেক বড় ধারণা, অনেক বড় ধারণা মানে আহমদ ইবনে তাইমিয়া, ইমাম বুখারি, আহমদ ইবনে হাম্বাল এদের মতো ধারণা, কোনো ছোট মোটো ধারণা নেই আমার কাছে। আব্দুল্লাহ একদিনে 17 থেকে 18 পৃষ্ঠা কোরআন মুখস্ত করে ও 3 মাস 19 দিনে গোটা কোরআন মুখস্ত করেছে, আর মেয়েটা ওই একদিনে 20 পৃষ্ঠা কোরআন মুখস্ত করে। ওই ভাই বোনের মধ্যে দেখা যায় যে এই মেয়ে এদের চেয়ে বেশি, কিন্তু পড়াশোনার ব্যাপারে মেয়ে অত মন দিয়ে পড়াশোনা করে না, ও পঞ্চম পরীক্ষা দিয়ে কোরআন মুখস্থ করলো, সামনে অষ্টম পরীক্ষায় অংশগ্রহণ করবে। আর আব্দুল্লাহর ব্যাপারে তো আপনারা অবগত আছেন, আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছে হানাফি মাদ্রাসা থেকে, এদেশে দাখিল আলেম দিয়ে ঢাকা চিটাগাং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিল, সব বিশ্ববিদ্যালয়েই ভালো ফল করেছিল, কিন্তু দু একদিন রাজশাহীতে যাওয়ার পরে বললো আব্বু আমি পড়বো না এই বিশ্ববিদ্যালয়ে, কি করবে না তো দিল পশ্চিমে যাব, সে নিজের বুঝে জোর করে পশ্চিম যেতে চাইল, চলেই গেল, চলে গিয়ে 3 মাস 19 দিনে কোরআন মুখস্থ করার পরে 2 বছর দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে লেখাপড়া করে ফিরে এসেছে, মদিনা বিশ্ববিদ্যালয়ে যাবে বলে অপেক্ষা করছে, মানে ওই নাম এসেছে মদিনা বিশ্ববিদ্যালয়ের গ্রহণের। তো আমাদের অনেক বড় আশা আছে তার উপরে, অনেক বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, ইতিমধ্যে 3-4টা বই তার সামনে আছে, তার একটা বই আজকে একটা ছেলে দেখালো মোহাম্মদপুর মসজিদে ছাপা হিসেবে, এটাই তার প্রথম বই, সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শ্রেষ্ঠ নবী, তার উপরে কোনো আপত্তি ছিল যে ইনি শ্রেষ্ঠ নবী নন, ওটার উপরে লিখেছিল আর কি, আরো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলি করছে। এরপরে যেটা আব্দুর রহমান সেটা এখন জামিয়া সালাফে বানারস, দিল্লি বানারসে আছে, তারপরে যেটা আব্দুর রহমান সেটা এখন মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়ছে, দাখিল পরীক্ষা দিবে, তারপরে 2টি মেয়ে মারিয়াম আরিবা, মারিয়াম 12 বছর বয়স চলছে মনে হয়, এটাই কোরআন মাজিদ মুখস্থ করেছে, সামনে পরীক্ষা দিবে, আর তারপর একটা আরিবা 2 বছর হচ্ছে। মোটামুটি সংক্ষিপ্ত এই জন্মদিন আমাদের খুব একটা ভালো মনে নেই, তো যেভাবে বললেন এভাবেই হবে, প্রথমে মক্তবে পড়াশোনা করি, তারপর গ্রামের একটা পাশের গ্রামে মাদ্রাসা আছে
সেখানে পড়তে যাই, তারপরে আপনার নাচল মাদ্রাসায় পড়তে যাই। নাচল মাদ্রাসা থেকে যাওয়ার ব্যাপারে বিস্তারিত বিবরণ আছে, আব্দুল্লাহ মনে হয় লিখে কোনো সময় আপনাদের সামনে পেশ করবে। তারপর ইন্ডিয়া চলে যাই, আপনার 1983 সাল থেকে নিয়ে 85 সাল পর্যন্ত মাদ্রাসা মালদাতে পড়াশোনা করি। 85 সাল থেকে নিয়ে 88 সাল পর্যন্ত আপনার উত্তরপ্রদেশ বানারসে পড়াশোনা করি। 88 আগস্টের 20 তারিখ থেকে নিয়ে আপনার 1997 সালের আগস্ট পর্যন্ত গাইবান্ধা গোবিন্দগঞ্জ জান্নাতপুর মাদ্রাসায় শিক্ষকতা করি। আর 97 আগস্ট থেকে নিয়ে যেদিন আত্মাহারিক পত্রিকা বেরিয়েছে সেদিন থেকে নিয়ে আজ অবধি আত্মাহারিক পত্রিকার ফতোয়া লিখা আসছি। যখন যেটা কাজ করছি সেটা কাজ আমার সাজানো নয়, সব ওটা আগেই সাজানো আছে। আমি ওটা বুঝতে পারি না কিভাবে আছে। আমি আসলাম, আমার মা দেখবেন ক্যাসেটে আছে, এই আঁচল হাতে নিয়ে মুখটা আমার মুছাচ্ছার, বলছে কি ব্যাপার, তোকে 5 বছরের জন্য পাঠিয়েছি, এখনো 2 বছর বাকি আছে, আলি কেন? এটা আমার মায়ের প্রথম কথা। জিজ্ঞাসাই করলেন না কেমন থাকলি, কি খালি, কি ব্যাপার, এগুলো কোনো কথা নাই। আজ গবি বলছে আমাকে যে তোর 2 বছর বাকি আছে, এখন আলি কেন, তোকে তো 5 বছরের জন্য পাঠিয়েছি। এই কথা বলার পরে বলছে যে তোকে সাইদুর মাওলানা রেজাউল্লাহর জামাই কেন ডাকতে এসেছিল শুনে, এই তো কথা আমার মায়ের। বাবা কোথায় হয়, সাইদুর রহমানকে বললাম কি ব্যাপার ডেকেছিলেন বলে, আম্মা বলল হ্যাঁ তোমাকে না বলে তোমার একটা চাকরি ঠিক করেছি রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ, তুমি না গেলে আমি অপমান হব। এই দেখেন আমার কাজের গতি, ছাত্র জীবনের গতি ওইরকমই আছে। হঠাৎ আব্দুস সামাদ সালাফি আমাকে বলছেন, মহতরম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাল গালেবের সাথে অতপরত জড়িত ছিলেন নায়েব আমির আব্দুস সামাদ সালাফি সাহেব, একজন পণ্ডিত মানুষ, উনি একদিন আমাকে বলছেন তোমাকে নওদাপাড়া যেতেই হবে, যেতেই হবে যে কোনো মূল্যে, আজ হোক আর কাল হোক। তিনি জোর করে নওদাপাড়া নিয়ে গেলেন, ওটা আমার হিসাবের বাইরে। নওদাপাড়া নিয়ে একদিন আমাকে বলা হচ্ছে পিস টিভিতে যেতে হবে, এটাও আমার হিসাবের বাইরে। হঠাৎ একদিন আপনার এই রূপগঞ্জ জামিয়া সালাফের এক জমি ক্রেতা আমাকে বলছে যে এভাবে জমি আমি কিনে রেখেছি, কিছু করতে পারি না, তুমি একটু দেখো। তা আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ দেখবো, কোনো কাজ আমার নিজস্ব সাজানো এ যাবৎ দেখিনি, সব এমনিতেই সাজানো আছে পারিবারিক ভাবে একটার পর একটা। আমরা যখন লেখাপড়া করে শেষ করে আসি তখন একটা হাদিসের এবারও তো আমার মুখস্থ ছিল না, আমরা কোনো সংগঠনও করতাম না, কোনো হাদিসও জানতাম না। আমি যখন মাদ্রাসায় শিক্ষক হলাম তখন পরিচালক আহমদ ইসম আহমদ মন্ডল বললেন যে এই মসজিদে জুমার খুতবা দিলে কোরআন মসজিদের আয়াতের অনুবাদ করতে হবে আর হাদিসের অনুবাদ করতে হবে, ব্যাখ্যা বললে মিম্বার থেকে নামিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, হাদিস মুখস্থ করে অনুবাদ করব। 3-4 বছর আলহামদুলিল্লাহ এমন হাদিস মুখস্থ করলাম যে দেশে আর খুঁজে পাওয়া যায় না আর কেউ করে কিনা, বুঝলেন না, ওটা আর বোঝাই যায় না, আর আল্লাহর একটা বিশেষ রহমত, ওটা আমি বুঝতে পারি না। বড় বড় হাদিসের এবারত মুখস্থ আছে, এক বাক্য বললে তার পরের পিছনের বাক্য রেডি আছে মাথায়, আগে পিছু হয় না। এটা একটা মানে আলহামদুলিল্লাহ, আপনার এই কথার উত্তরে আলহামদুলিল্লাহ ছাড়া আপনি কোনো পথই পাবেন না, কোনো উত্তর নাই, আমি নিজেও বুঝি না।